হাইলাকান্দি জেলা ও দায়রা আদালতে আজ অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় লোক আদালত। এবছর এ নিয়ে দ্বিতীয়বার রাষ্ট্রীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দি জেলায়। এই রাষ্ট্রীয় লোক আদালত নিয়ে হাইলাকান্দি জেলাতে ব্যাপক প্রচার চালানো হয়েছিল। হাইলাকান্দিতে জেলা আইন সেবা প্রাধিকরণের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই লোক আদালত। বিদ্যুৎ বিল, ব্যাংকের ঋণ ইত্যাদি বকেয়া থাকা গ্রাহকদের ঋণ মুক্ত করতে বিশেষ এই শিবির আয়োজিত হয়। এই লোক আদালতে আলাপ আলোচনা এবং জরিমানার মাধ্যমে মামলা নিষ্পত্তি করার চেষ্টা চালানো হয়। আজ মোট 5টি বেঞ্চে চলে এই বিচার প্রক্রিয়া। জেলা আইন সেবা প্রাধিকরণের সম্পাদক বিদ্যাব্রত আচার্য জানিয়েছেন, আজ অনুষ্ঠিত লোক আদালতে মোট 5,670টি মামলা নিষ্পত্তির জন্য নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানিয়েছেন তিনি। নমস্কার, আজি আমার হাইলাকান্দি জেলাত গোটে ভারতের লগত এই বছর 2026 দ্বিতীয় রাষ্ট্রীয় লোক আদালত অনুষ্ঠিত হয়ে গেছে, এতিয়াও চলি আছে। তো আমার ইয়াত লোক আদালত রাতেপুৱাৰ পৰাই মানুহ আহিছে, আমি দেখিছোঁ। আমার 5টা বেঞ্চ আছে আর বুথ আছে 13টামান, এপিডিসিএল আছে একটা বুথত, বিএসএনএল আছে, আমার কোর্ট কেসত আছে 5টামান কোর্ট আছে, বহি আছে। তাত মানুহ আহিছে ৰাতিপুৱাৰ পৰা, কেস ডিসপোজ হৈছে, ভালে মানে ডিসপোজ হৈছে। কেটাম কিছুমান অলপ বতৰৰ কাৰণে অলপ এফেক্টেড হৈছে যদিও। তো আমার হাতত এতিয়ালৈকে ডাটাটো অহা নাই, আমি আশা করো 3টামান বজাত আমি সব ফালের পর ডাটাটা পাই যাম, কারণ এতিয়াও লোক আদালত চলি আছে, আপনাদের দেখিছে। তো ইন জেনারেল মানে যদি অবজার্ভ করছো সব লোক আদালতের নিচিনে, এবারও মানুষ যেবিল আহিছে, যার কেস সেটেল হয়েছে, মানুষ বহুত মানে একটা স্যাটিসফ্যাকশন আছে, একটা ভাল ফিল করে গেছে ইয়ারপরা, যে আজি নর্মেল কোর্ট দিনত নহয়, লোক আদালত আহি আমি কেস ডিসপোজ করে গেছো, এইটা একটা স্যাটিসফ্যাকশন আছে। আর বহুত ক্ষেত্র দুই পক্ষ মিলামিলিকে কেস শেষ হয়েছে, এটা একটা মিউচুয়াল একটা ভাল গুডউইলও থাকে একটা অ্যাঙ্গুলত চালে। তো আমি আশা করো আমি ভবিষ্যতে, আমার নেক্সট সেপ্টেম্বরত আছে অহা লোক আদালত, সেইটো তো তেনেকেই আমি সাকসেসফুল হয়ে থাকিম। তো ইন জেনারেল আমি আজি লোক আদালতত সাকসেসফুল বলিয়ে কম, যদিও কিছুমান আমার বতরের কারণে আর বেলেগ কিছুমান কারণ আছে, যে ধুমুহা হয়েছে, বহুত ভিতরের কিছুমান মানুষ আহিব পারা নাই, আমার রিপোর্ট আছে, তথাপি আমি ডেটা ডিসপোজাল ডেটাটো আপনার দিয়ে দিব পারি 3টামান বজাত। আমার ইয়াতে মোর দেন 500 কেস, কোর্ট কেস লওয়া হয়েছিল, প্রি লিটিগেশনত মোর দেন 5,000 কেস লওয়া হয়েছে। তো এপিডিসিএলতো বহুত ভিড় এতিয়াও চলি আছে, বিএসএনএলত আমি দেখিছোঁ, এসবিআই বহুত কেস সেটল হয়েছে, এমএসসিটি কেস সেটল হয়েছে, প্রি লিটিগেশন হয়েছে, কোর্ট কেস, মোটর ভেহিকলস কেস ডিসপোজ হয়েছে, মানুষের ফাইন দিয়ে গেছে। তো সেইটাই আর আমার লোক আদালত আজি ইন জেনারেল সাকসেসফুলি কম।